মটন হয়ে গেছে, আলুর চিপস, ইলিশ মাছের সর্ষে বাটা, চিংড়ির মালাইকারি, ইলিশ মাছের ভাজা, মুগ ডাল, আমের চাটনি। আজকে আমি পাঁচ রকম তরকারি রান্না করব। আলুর চিপস করব, আলুগুলো সরষের করে কেটে নিয়েছি। মুগ ডাল রান্না করব, চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তেল গুঁড়ো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছটাকে আমি এখনই কেটে নেব, তা মটনের ঝোল রান্না করব। এগুলো রান্না করার জন্য যা যা উপকরণ লাগছে আমি সবকিছু রেডি করে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা, সরষের তেল, এগুলো আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো কষা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিনি, দুটো তেজপাতা, দারুচিনি, এলাচ, এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি, গোলমরিচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, হলুদ, আদা বাটা। লবণ, মশলা কষা হয়ে গেছে, এবারে মটনগুলো তুলে দিচ্ছি। Thank you.
জিরা বাটার গরম মশলা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ইলিশ মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ হলুদ এলাচ দারুচিনি গোলমরিচ একটা তেজপাতা পেঁয়াজ বাটা মাখন বাটা আদা বাটা লঙ্কা বাটা হলুদ জিরা একটু না করলে দুধ দিচ্ছি লবণ মশলা কষা হয়ে গেছে এবারে ভেজে রাখা চিনি মাছগুলো দিয়ে দিই নারকেলের দুধ ঘি গরম মশলা বাটা কাঁচা লঙ্কা চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে এবারে নামিয়ে নিই
ইলিশ মাছে আমি লবণ হলুদ আর লঙ্কা বাটা আর একটু সরষের তেল মাখিয়ে দিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, সেবাটা আমি ছাড়িয়ে দিয়ে ছেঁটে দিই। ঢাকনা চাপিয়ে দিচ্ছি। ইলিশ মাছের সরষে বাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। সরষে ফোড়ন, শুকনো লঙ্কা, আমার চাটনি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একদিকে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দুটো তেজপাতা ছেড়ে দিলাম, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, তেলে ভেজে রাখা ডালগুলো তুলে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি ডালে। আদা বাটা,
जीरा बटा चीनी घी लवण डाल हो गए एबारे नामी नेब हमार सब किछु रान्ना रेडी हो गए मटन हो गए आलूर चिप्स इलिश माछेर सर्षे बाटा चिंगड़ीर मलाइकारी इलिश माछेर भाजा मुग डाल आमेर चाटनी।